প্রিয় দর্শক, নতুন সময় ডট টিভির নিয়মিত আয়োজন সিনিয়র অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি তানজিল আহমেদ জনি। আমাদের আজকের অতিথি চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক অনিক। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। অনিক ভাই কেমন আছেন? এই তো আল্লাহর বিশেষ রহমত এবং সবার দয়া, ইনশাল্লাহ ভালো আছি। দিনকাল কেমন চলছে আপনার? দিনকাল কাজ, ব্যস্ততা তো থাকবেই, কাজ তো চলছেই, পাশাপাশি নতুন নতুন কিছু কাজ, পুরনো কিছু কাজের সমালোচনা আলোচনা সব মিলে ভালো ইনশাল্লাহ। আপনি প্রথমে কর্পোরেট জবে ছিলেন, পরে আসলেন নির্মাতার জগতে। আমি প্রথমে যেতে চাই যে কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে কেন ইনভলভ হয়েছিলেন? বেসিক্যালি আমি একজন কম্পিউটার প্রকৌশলী ছিলাম, মানে আমার এডুকেশনটা সেটাই ছিল। তো আমার ছোটকাল থেকে নির্মাণ, মানে কিছু একটা ক্রিয়েশন করব, সো এটা একটা আমার একটা হবি ছিল। সো আমি 2000 সাল থেকেই প্রথমে স্টিল দিয়ে শুরু, তারপরে ভিডিওগ্রাফি, তখন আমরা বেটায় কাজ করতাম, বেটাক্যামে কাজ করতাম সেই 2001-2002 দিকে। তো তখন আমি আসলে ওইখান থেকে শুরু, এবং আমার যেহেতু একটা নিজস্ব একটা চিন্তাভাবনা ছিল যে আমাদের দর্শকদের জন্য কিছু একটা করা, তো সেদিক থেকেই আমি এটার মধ্যে যুক্ত ছিলাম। আর মাঝখানে কর্পোরেটের মধ্যে ঢুকে গিয়েছিলাম, অর্থাৎ একটা স্থানীয় মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে যুক্ত ছিলাম, ওদেরও কিছু কাজ করা হয়েছে দেশে এবং ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে গিয়ে আমি একটু অনুপ্রাণিত বেশি হই, দিল্লি এবং মুম্বাইতে। এইভাবেই শুরুটা। মানে কি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন আপনি? অনুপ্রাণিত হয়ে যখন প্রথম আমার যেটা ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে আমার একটা এই শিল্পের প্রতি আমার একটা আকর্ষণ ছিল, জবে ঢোকার পরে নাকি জবে ঢোকার আগে থেকেই? তখন আমি স্থানীয় লোকাল একটা কোম্পানিতে জব করি, তো তখন থেকে শুরুটা, তখন স্টিল ফটোগ্রাফি দিয়ে আমি স্টার্টটা করি, তারপরে ভিডিওগ্রাফিতে যাই, এবং মানুষের দুঃখ কষ্ট হতাশা এবং বিভিন্ন সমাজের যে প্রবলেমগুলো থাকে ওগুলি নিয়ে হাইলাইট করে আমি আর্ট ফিল্ম তৈরি করি, অনেকগুলোই আর্ট ফিল্ম তৈরি করি। তখন চ্যানেল আই, এটিএন বাংলা আর এনটিভিটাই বেশি ছিল, সেটা বলছি 2000-এর দিকের কথা আর কি। তো এভাবেই শুরুটা হয়। তারপরে আস্তে 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 করে আমি আমার যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে যুক্ত করি, যুক্ত হই, ওটারও নিজস্ব কিছু কাজ থাকে আর কি। আপনি সম্ভবত টেলকো কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেলকো মানে শুধু টেলকো বলবো না, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, তো এখানে ইলেকট্রনিক্স অনেক ব্র্যান্ড থাকে, অনেক প্রোডাক্ট থাকে, ওগুলি নিয়েও কাজ করা হয়েছে আমাদের, বিভিন্ন চ্যাপ্টারে কাজ করা হয়েছে মিডিয়াজনিত কারণে। আর সেখান থেকে আরও একটু অনুপ্রাণিত হয়েছে, যেটা মনের মধ্যে বাসনা ছিল, তো ওই বাসনাটা এক্সপ্লোরেশন হয়েছে যে না না আমাকে আরও কিছু করতে হবে। তো কাজের ফাঁকে ফাঁকে আমি কিছু কিছু করতাম, এবং 2003 সালে আমি সর্বপ্রথম বাংলাদেশে প্রথমেই একটা ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল করি আর কি, যেটার মধ্যে অনেক অনারেবল মেকার ছিলেন যারা পার্টিসিপেশন করেছেন। নামগুলো কি জানতে পারি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গেথে, মানে জার্মান কালচারাল গ্যাথ ইনস্টিটিউটের সহযোগিতায় আমি এটা ওইখানেই করি, ওয়েন্স ইনস্টিটিউশনেই করি, অডিটোরিয়ামে। এবং এখানে তারেক মাসুদ ছিলেন, ক্যাথরিন মাসুদ মারা গেছেন, মরহুম তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ ছিলেন, মঞ্জারি হাসান মুরাদ ভাই ছিলেন, কায়েস চৌধুরী, কাউসার চৌধুরী, তারপরে আমাদের আরও অনেকে ছিলেন, সেই 2003-এর ঘটনা বলছি। তো ওটাই ছিল বাংলাদেশের প্রথম ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। তো এবং ওটা থেকে আমরা অনেক, মানে আমি আরও বেশি অনুপ্রাণিত হই যে না আমাকে ঢুকতেই হবে, আমাকে কাজ করতেই হবে। ওটাকে মুরাদ ভাইয়ের একটা সংগঠন যে আছে ওই সংগঠনের মাধ্যমে কি এটা হয়েছে? না, এটা আমাদের নিজস্ব কয়েকজনের প্রচেষ্টায় আমরা করেছি আর কি, আমার বন্ধুদের প্রচেষ্টায় আমরা এটা করেছি, এবং ইন্টারন্যাশনাল সেক্টর থেকে আমাদের ফিল্ম আসছিল। যদিও বা আমরা ওখানেও অনেক কিছু ছিল, ক্যাটাগরি অনুযায়ী আমরা এটাকে সিলেক্ট করেছিলাম, এটার উৎসাহ করেছিলাম আমাদের স্যার জহির রায়হানকে মরহুম। তো সর্বোপরি ওই থেকেই আমার অনুপ্রেরণাটা শুরু হয়েছে, আরও বেশি করে বাড়তে থাকে, ওয়ান আফটার অ্যানাদার সামথিং লাইক দ্যাট। সো ব্যাপারটা এরকমই আর কি। আর সাধারণত দেখা যায় যে কোনো নির্মাতাই শুরু করে ডকুমেন্টারি নির্মাণ দিয়ে, এটা কারণটা কি? আসলে শিল্পের প্রতি ভালোবাসা একটা ব্যাপার থাকে, কারণ কমার্শিয়াল ফিল্মে আমরা যখন কাজ করি তখন কি হয় যে একটা টান উত্তেজনা নিয়ে কাজ করতে হয়, আমাকে টাইট ফ্রেমে কাজ করতে হয়, আমাকে দর্শকদের ইনটিউশনটা বুঝতে হয়, তাদের চয়েসটা বুঝতে হয়। তো সেক্ষেত্রে আমরা দর্শকদের ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার মনের মধ্যে যে সাহিত্যটা বা শিল্পটা তৈরি আছে যে আমি এই শিল্পটাকে আমি এইভাবে এক্সপোজ করবো, মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমরা চোখে দেখবো কানে শুনবো, এছাড়া তো আর কিছুই নেই। তো যখন আমি দেখবো যে আমি আমার শিল্পের দিকে যাচ্ছি, মনের চিন্তাভাবনার দিকে যাচ্ছি, তখন কস্টিংয়ের একটা ব্যাপার থাকে কিন্তু। হ্যাঁ, তো আমি যখন ডিউরেশন বাড়াবো আমার কস্টিং বাড়বে,
তো সব দিক থেকেই আসলে মানে একজন আর্টিস্ট, আমিও একজন আর্টিস্ট, যে প্লে করছে সেও একজন আর্টিস্ট, মেকারও একজন কিন্তু আর্টিস্ট, কিন্তু তাকে তো মেক করতে হচ্ছে। তো আমি মনে করি যে যারা শিল্পের প্রতি ভালোবাসা থাকবে যাদের, তারা অবশ্যই প্রথমেই আর্টের দিক দিয়ে আসবে। কিন্তু আর্ট এবং এই যে কমার্শিয়াল ব্যাপারটা কেন আসা, কমার্শিয়াল ব্যাপারটা আসা হচ্ছে যে আর্ট হচ্ছে যে আমি আসলে ততটা মানে বাংলাদেশ সেক্টরে, কারণ ইন্টারন্যাশনালি অনেকভাবে ডেভেলপ করা যায়, কিন্তু আমার মার্কেট যদি আমি টোটালি একদম রিটেল, মানে আমি বলবো রিটেল বলবো না, আমি বলবো যে একদম ইন্ডিউজার পর্যন্ত, মানে ইন যারা ভিউয়ার যারা আছে তাদের মধ্যে, তাদের পর্যন্ত পৌঁছতে গেলে আমাকে কমার্শিয়াল ফিল্মে যেতে হচ্ছে। আর আমি যদি এটা চিন্তা করি যে না আমি আর্ট ফিল্ম দিয়ে, আর্ট ফিল্ম কয়েকটা ইনস্টিটিউশনে চালাচ্ছে, ওইভাবে আমাদের কি আমাদের টেক মানে আমাদের সহযোগিতা ওইরকম গভর্নমেন্ট থেকে নেই যেটা আমরা আর্ট ফিল্মে দেখাতে পারবো? মানে ধরা যাক আমি এখন বরগুনায় যাচ্ছি, বরগুনায় আমি আমার আর্ট ফিল্ম দেখাতে পারবো না, সে ওইও আমার নাই, আর সিনেমা হলগুলো আর্ট ফিল্ম চালাবে না। তো সেই দিক থেকে আবার যদি আমি একদম গ্রাহক মানে যারা একদম দর্শক লেভেলে যারা আছেন তাদের পর্যায়ে চলে আসতে চাই, তাহলে আমাকে কমার্শিয়াল সেক্টরে যেতে হচ্ছে। তো এই জন্যই যারা প্রথমে শুরু করে তারা আর্ট ফিল্ম দিয়ে শুরু করে এবং পরবর্তী সময়ে তারা কমার্শিয়াল সেক্টরে যায়, কমার্শিয়াল ফিল্ম সেক্টরে যায়, বাট ওটা গ্রাহক মানে আমাদের দর্শক লেভেলে পৌঁছবার জন্য। আমাদের সাধারণ দর্শকরা আর্ট ফিল্ম কেন গ্রহণ করে না? আমাদের সাধারণ দর্শক অর্থাৎ আমি সাধারণ দর্শক বলবো, আসলে দর্শক তো অনেক ক্যাটাগরির হয়, অনেক লেভেল অফ আমাদের ভিউয়ার্স আছে। আমাদের যে একদম গ্রামের একদম গরিব মানুষ সেও কিন্তু আমার দর্শক, আবার যে একদম হাই লেভেল অফ পিপলস সেও কিন্তু আমার দর্শক। তো মানে এখন যারা যাদের এডুকেশনটা অতটুকু গ্র্যাজুয়াল পর্যায়ে নেই, লেভেল অফ প্লে ফিল্ড পর্যায়ে নাই, তারা হয়তো আর্ট ফিল্ম থেকে অনেক কিছু মজা পাবে না, কারণ তারা মানে একটা সাধারণ পিপল, সে হয়তো চিন্তা করে যে গান একটু থাকবে, ডান্স থাকবে, তারপরে ড্রামা থাকবে, অ্যাকশন থাকবে, টুইস্ট থাকবে, তারপরে তো এগুলি আসলে সে খুঁজে। কিন্তু সে যখন আর্ট ফিল্ম আমরা করি তখন কিন্তু আমরা কিন্তু আসলে সিম্পটম নিয়ে কাজ করি, সিম্বলিক ওয়েতে আমরা এক্সপ্রেস যেটা রিপ্রেজেন্ট করি, তো সিম্বলিক ওয়েটা আসলে সে তো বুঝতে পারবে না। তো তার জন্য আসলে যদি আমরা তাকে বারবার দেখাতে চেষ্টা করি তাহলে সে আস্তে আস্তে বুঝতে চেষ্টা করবে। এখন যদি দেখানোর কোনো ওয়ে না থাকে, কারণ ঢাকা নির্বর্তমান না, চিরাং নির্বর্তমান না, আমাদের বাংলাদেশে এমনও পর্যায়ে আছে যেখানে হল আছে কিন্তু ইনস্টিটিউশন নাই দেখানোর মতো, তো এই জন্যই হয়তো তারা ওটার প্রতি এতটা আগ্রহ না। তবে আমরা যদি সেটাকে ডিস্ট্রিবিউট ভালো করে করতে পারি অবশ্যই দেখবে। আপনার সরকারের উপর কেন যাচ্ছেন যারা নির্মাতা, আর্ট ফিল্ম যারা করেন, সেটা হচ্ছে আপনারা তো ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউশন যেতে পারেন, আর ভারতে কিন্তু আর্ট ফিল্মের একটা বড় বাজার আছে, দর্শক আছে, সেক্ষেত্রে নির্মাতাদেরকে একটা দায়িত্ব না দর্শককে ইমেজ চেনা বা দর্শককে ইমেজ বুঝতে শেখানোটা? হ্যাঁ, আমরা আমাদের দায়িত্ব তো এটা। হ্যাঁ, আমি অবশ্যই বলবো এটা আমাদের দায়িত্ব। আমরা চেষ্টাও করেছি যে আমরা ছোট ছোট জায়গাগুলোকে ভাড়া নিয়ে আমরা প্রজেকশন করার ব্যবস্থা করেছি, বাট এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের, আমরা আর্ট ফিল্ম যখন করি এখান থেকে রিটার্ন অফ মানিটা আসে না, এটা করি হচ্ছে যে শুধুমাত্র মনের চাহিদা মেটানোর জন্য। যেমন মনের চাহিদা হচ্ছে আমি এই শিল্পটাকে মানে আমি এই সেক্টরটাকে একটু হাইলাইট করবো। এটা কি শুধু মনের চাহিদা মেটানোর জন্য নাকি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির জন্য আর্ট ফিল্ম নির্মাণ করা হয়? না, যদি কেউ যদি মনে করে, অনেক নির্মাতাকেই দেখি তারা এমন ছবি বানান যেটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে পুরস্কার জেতার জন্য, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও একটি ছবি 17টা পুরস্কার পেল, অথচ এই ছবি দুটার বেশি হলে চলেও নাই, অনেকে ছবি দেখেও নাই। না, আমি এটা বলি যে যদি কোনো মেকার এটা চিন্তা করে যে আমি একটা আর্ট ফিল্ম তৈরি করব বা কমার্শিয়াল ফিল্ম তৈরি করব, কিন্তু এটা আমার মেইন টার্গেট পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আমার টু গেটিং ফর সামথিং লাইক দ্যাট, আমি একটু অনার পাবো, অ্যাওয়ার্ড পাবো, তাহলে আসলে সে মেকার না আমার দৃষ্টিতে। কারণ তার চিন্তা ভাবনা থাকবে আমার শিল্পটাকে বা আমার সৃষ্টিটাকে দর্শক কীভাবে দেখেছে, আমার জুরি বোর্ড দেখে এটাকে আমার পুরস্কার দিবে, এই এই লজিক নিয়ে যদি কাজ করি তাহলে আমি মেকার না, আমি আমার দৃষ্টিতে মনে করবো আমি মেকার না। কারণ মেকার মানে হচ্ছে কি, আমি আপনি আমি যেটা তৈরি করব সেটা আমার দর্শকরা দেখবে, আমাকে বলবে যে না এটা একটা ভালো মেকিং হয়েছে। তার মানে এই নয় যে আমি একটা টিমকে বলবো তারা দেখবে, বিভিন্ন ধরনের জুরি বোর্ড থাকতে পারে, বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন তারা পুরস্কার দিচ্ছেন, অনার করছেন, আই অ্যাপ্রিসিয়েট দিস, বাট একজন মেকারের অবশ্যই এই ভিউ পয়েন্টটা থাকা উচিত না যে আমি একটা শিল্প মানে উপহার পাবো বা ইন্টারন্যাশনাল ফিল্মে পার্টিসিপেট করবো এই জন্য। তার মানে কি আমার দেশের দর্শক কি দর্শক না? যদি আমি ইন্টারন্যাশনাল ফ্লেভারে চলে যাই তাহলে আমার দেশে কি দর্শককে কি আমি দেখাবো না? আমি কার জন্য তৈরি করছি? পুরস্কার পাবার জন্য? আমি তো তৈরি করছি হচ্ছে আমার দর্শককে দেখানোর জন্য, সেটা আমার দেশ, প্রথম হচ্ছে আমার দেশ, তারপরে হচ্ছে বিদেশ, বা বলুন ইন্টারন্যাশনাল সেক্টর, বা বলুন অ্যাব্রয়েড বলেন, যেটাই বলুন না বলুন না কেন, আমার তো প্রথম সেক্টরটাই হচ্ছে আমার দেশ, আমার জনগণ, আমার আশেপাশের লোকজন, তাদেরকে অ্যাভয়েড করে আমি ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার তো আমার ইচ্ছা করা দরকার নেই। আশেপাশের জনগণের ভিতরে আপনি কোন শ্রেণীর দর্শককে মনে করেন? কারণ আমরা বর্তমানে ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সকল ছবি নির্মাণ হতে দেখছি,
এটা নির্দিষ্ট ক্লাসের জন্য, সবার জন্যই ছবি না, তাহলে আসলে দর্শক টার্গেট, মানে আমি যদি ইকোনমিক্সের ওয়ার্ডে বলি, তাহলে টার্গেট গ্রুপটা কোনটা? আমাদের জন্য তো সব টার্গেট, আমরা তো, আমি যেটা মনে করি যে একজন মেকারের কিন্তু, হ্যাঁ, একজন মেকার যখন কমার্শিয়াল ফিল্ম তৈরি করবে তখন তার টার্গেট পয়েন্ট অফ ভিউ হচ্ছে অবশ্যই মানে ইচ লেভেল, মানে ইচ অ্যান্ড অল, প্রত্যেকটা লেভেলকে টাচ করতে হবে তাকে, সবাই যে দেখবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মানে টার্গেট পয়েন্ট অফ ভিউটা অবশ্যই সব লেভেল অফ পিপল থাকতে হবে, দর্শক থাকতে হবে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন আমাদের হলের পরিবেশ সেই পর্যায়ে আছে যেখানে আমি এলিট লেভেলও যাবে আবার মধ্যবিত্ত ফ্যামিলিগুলো যাবে আর ওয়ার্কার ক্লাস তো যাচ্ছেই সব জায়গায়? ব্যাপারটা হচ্ছে যে আসলে কি, আমরা তো আসলে মেকিং চ্যাপ্টারতে থাকি, এখন আমাদের এই মেকিংয়ের সাথে কিন্তু যুক্ত থাকে অনেকেই, কারণ যারা স্পন্সর থাকে তারা স্পন্সর না করলে আমরা আসলে মেকার হতে পারবো না। হাইলাইট করার জন্য আমাদের ইনস্টিটিউশন যেগুলি আছেন, গভর্নমেন্ট ইনস্টিটিউশন, তাদের অনেক দায়িত্ব আছে, তাদের অনেক ফ্যাসিলিটি দিতে হবে এবং সরকার দিচ্ছে, বিভিন্ন আমাদের প্রাইম মিনিস্টার ঘোষণা করেছেন অনেক অনেক জায়গায় নতুন নতুন ইনস্টিটিউট করা, মানে ফিল্ম দেখানোর জায়গা, মানে যেটাকে বলে সিনেপ্লেক্স করার একটা কথাবার্তা তিনি বলেছেন, সুতরাং এটা অ্যাপ্রিসিয়েটেড, আই অ্যাপ্রিসিয়েট দিস ম্যাটার এবং আমি তাকে অনার করি। আর আমাদের শিল্পকে বাঁচাতে গেলে অবশ্যই এটা দরকার, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আর আমি মনে করবো যে এটাই মনে করি যে আমাদের যদি আমাদের নতুন নতুন স্পন্সররা যদি এই সেক্টরকে, যেমন ধরুন আমি যদি আমাদের পাশের দেশের কথা চিন্তা করি ভারতে, হ্যাঁ, তাদের আসলে আমাদের দেশে সিনেমা হল কম বলেই তো কিন্তু আমরা আসলে আমাদের মার্কেটটা আরও বাড়বে যদি সিনেমা হলটা বাড়ে, কিন্তু ইন্ডিয়াতে, খুদ ইন্ডিয়াতেই 12-15 হাজার সিনেমা হল আছে, আর যেখানে আমাদের দেশে মাত্র 280-90টা সিনেমা, ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রি 13টা থাকতে পারে, ইন্ডাস্ট্রি তো থাকতেই পারে। আমি বলতে চাচ্ছি যে আপনি একটা জিনিস মেক করলেন, এই মেকটা তো দর্শকের কাছে পৌঁছাতে হবে, কীভাবে পৌঁছাবেন? এখন আপনারা কি মনে করেন যে আপনাদের প্রোডাক্টটা এতটাই কোয়ালিটি ফুল যে দর্শকের কাছে দিলেই দর্শক সেটা গ্রহণ করবে? হ্যাঁ, আপনাদের নির্মাতাদের নিয়ে অনেক অভিযোগ, আপনাদের বর্তমান সময়ে যারা নির্মাণ করছেন প্রত্যেকের ছবি তামিল তেলুগু ছবির কপি, কিন্তু প্রেস কনফারেন্স আপনারা বললেন যে আমাদের ছবি মৌলিক গল্পের ছবি, ছবি রিলিজ হওয়ার পরে 24 ঘন্টার ভিতরে আমরা ফেসবুকে পেয়ে যাই কোন ছবি থেকে কোন দৃশ্য কপি করা হয়েছে, না এটাতে কেন কপি ছবি মানুষ দেখতে যাবে? এটা এটা অবশ্যই ঠিক, কিছু কিছু কপি থাকবেই, ধরুন আপনি সব জায়গায় ধরুন কিছু না কিছু তো এদিক ওদিক থাকবেই, কমার্শিয়াল সেক্টরটা এমনভাবে রাইজ করছে যে আমাকে ব্যবসা করতে হবে ওই জিনিসটা, তো ওটা থাকবেই। ইভেন দো মানে কপির ব্যাপারটা হচ্ছে কি, আমরা আসলে মৌলিক নিয়ে থাকতে চেষ্টা করি, কপি নিয়ে আমাদের বেসিক্যালি আমার ভালো লাগে না যে আমি একটা মৌলিক গল্প নিয়ে কাজ করব, সো দ্যাট আমি একটা মেককে দেখাতে পারবো, আমার নিজের সত্তাটাকে আমি মানে প্রতিষ্ঠিত করতে পারবো যে আমি কীভাবে মেকটা করছি। কিন্তু ধরা যাক আমি যদি কপি করি তাহলে কপি টু কপি ফ্রেম হয়ে গেল, তো এক্ষেত্রে এই কপি যে ইন্টারন্যাশনালি হচ্ছে না এটা ঠিক বলবো না, ইন্টারন্যাশনালি হচ্ছে তেলুগু ছবির নকল করছে বোম্বে, বোম্বে ছবি নকল করছে কলকাতা, সেক্ষেত্রে আমরা কিন্তু জানি যে কোন ছবি রিমেক কে করছে, আগে থেকে ডিক্লারেশনটা দিয়ে দেয়, থাকে বাংলাদেশে এটা থাকে না, সেটা হচ্ছে না। কিন্তু মারিয়া পূজোর যে বই গডফাদার কিন্তু আমরা স্ক্রিনে দেখেছি, ওটা বইও আছে, কিন্তু আমরা তো কোনো ডিক্লারেশনে যাই না, কেমন থেকে কেমন ছবিটা একমাত্র ছিল কপিরাইট নিয়ে করা ছবি, এরপরে কোনো ছবির আর কপিরাইট নেওয়া হয়নি, তো ডিক্লেয়ারটা তো দিয়ে দিলেই হয় যে আমি কপি করছি বা এই ফিল্ম দিয়ে বা এই বই পড়ে অনুপ্রাণিত এই ছবিটা আমি করছি, সেটা কিন্তু দেখছি না। এটা আসলে তাদের করা উচিত, অবশ্যই করা উচিত, যেহেতু আমি মৌলিক গল্প নিয়ে কাজ করি, আমি কপি করি করার চিন্তা ভাবনাও নাই, আমি যেগুলি নিয়ে কাজ করেছি বা যেটা উপহার দিয়েছি এ পর্যন্ত, তো সেগুলিতে কোথাও মৌলিক গল্প নিয়ে করা কপির ফর্মে আমি যাই না, কারণ আমি যা করব যতটুকুই পারি, যতটুকু আমার সৃষ্টিশীল মন থাকে বা আমার যতটুকু ক্যাপাসিটি থাকে তার মধ্যে থেকে আমি দর্শককে একটা উপহার দেওয়ার চেষ্টা করি, যার জন্য আমি আসলে ওই চ্যাপ্টারটা, কিছু কিছু মানুষ তো থাকবেই যারা কপিতে চলে যাবে, তো কিছু কিছু মানুষ থাকবে যারা মৌলিক গল্প নিয়ে থাকবে, তো আমি আসলে মৌলিক গল্প নিয়েই কাজ করতে ভালোবাসি। কপি নিয়ে যদি আমি, আমার অফারও আসছিল যে হয়তো যে ফিনান্সার থাকবে যে ইনভেস্ট করবে সে বলছে মানে এরকম ধরনের একটা কপির ব্যবস্থা, তাহলে তো আমার অনেক অপরচুনিটি বেঁচে, মানে আমার আউটপুট অপরচুনিটি বাড়ে আর নতুন করে ঝামেলা পড়তে হয় না, তো আমি এটাকে ডিনাই করে দিয়েছি যে না আমি আসলে মৌলিক গল্পেই থাকতে চাচ্ছি। আর মৌলিক গল্পে থাকলে আর একটা সুবিধা কি, আমাদের দেশে যারা গল্প লিখেন চিত্রনাট্য নিয়ে কাজ করেন তারা অনেক ভালো অনেক ভালো লেখেন এবং তাদেরকে তো সুযোগ দিতে হবে। ইনফ্যাক্ট আমি যদি কপিতে চলে যাই তাহলে তো নতুন সৃষ্টি আসবে না, নতুন রাইটার তৈরি হবে না। আমাদের ইন্ডাস্ট্রি টিকে আছে 2-3 জন রাইটারের উপরে যারা সবাই কপি, কপি পেস্টের জন্য জনক বলা যায়। এখন ধরুন আমি রাইটারকেও কিন্তু দোষ দিব না, এখন ধরুন আপনি একজন রাইটার, আমি একজন মেকার,
আমার প্রোডিউসার আমাকে বললো যে ঝামেলা পোহানোর দরকার নেই, তো এখন রাইটার কী করবেন অ্যাকচুয়ালি? আমরা রাইটারকে কেন দোষ দিব? এখন রাইটারকে যদি ডিরেকশন দেওয়া হয়, ডিরেক্টর এইভাবে ডিরেকশন দেয়, আমারটা কপি করতে হবে, ওই সিনটা ওইখানে কপি, ওই দৃশ্যটা ওইখানে কপি, তাহলে আসলে একজন রাইটারের তো কিছু করার থাকে না, কারণ তাও তো ফিনান্সিয়ালি মানে সার্ভাইভ করতে হবে। এক্স্যাক্টলি, সো সার্ভাইভ করতে গেলে তাকেও তো আসলে ওই দৃষ্টিভঙ্গিতে কাজটা করতে হয়। অনেকে করছেন না, অনেকে করে, ব্যাপারটা এরকম আর কি। সেক্ষেত্রে কি আমাদের ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আমরা তো রাইটার পাবো না একটি পর্যায়ে গিয়ে। হ্যাঁ রাইট, তো এটা হচ্ছে কি, এটা লং টার্ম ভিশনের জন্য, লং টার্মের জন্য অনেক খারাপ। মানে আমরা লং টার্ম যদি চিন্তা করি ফিল্ম ইন্ডাস্ট্রির অথবা মিডিয়া ইন্ডাস্ট্রির, তাহলে এটা খারাপ। আর শর্ট টার্মে হয়তো তার বেনিফিটেড হচ্ছে, বাট আমাদের যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, এটাকে আপনি মানে এটা দর্শকের উপর নির্ভর করতেছে। ইনফ্যাক্ট আমরা যতই ইয়ে করি না কেন, মানে বলি না কেন, বা ক্রিটিসাইজ করি বা সমালোচনা করি, আসলে দর্শকের উপর সব কিছু নির্ভর করে। দর্শকরা যদি মৌলিক গল্পের উপরে বেশি টাস্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে তারা তো এটা অ্যাভয়েড করবে অবশ্যই। তো এক পর্যায়ে গিয়ে হয়তো দর্শকই এটার অ্যান্সার দিয়ে দিবে। আমরা প্রায়শই শুনে থাকি সিনিয়রদের কাছ থেকে যে বর্তমানে যারা ডিরেক্টর তারা হচ্ছে মানে প্রডিউসার যা বলে সেটা শুনতে তারা বাধ্য থাকে, তাদের ভিতরে ক্রিয়েটিভিটি খুব কম, যে কারণে আমাদের ইন্ডাস্ট্রি একজন নায়ক নির্ভর হয়ে পড়লো। এই কথাটাকে আপনি কতটুকু সমর্থন করেন? আমি তো মোটেই সমর্থন করি না, বিকজ করি না এই জন্য, কারণ দেখতে হবে যে আমার পজিশনটা কি, যে মেকার কাজ করবেন তার পজিশনটা কি। এখন আমাদের এমন যদি হয় যে আমার আসলে কি মানে আমরা তো সার্ভাইভ করতে চেষ্টা করছি, তো এই সার্ভাইভাল পয়েন্টে যখন আমি সার্ভাইভ করতে চেষ্টা করছি, তখন আমি ডেফিনেটলি চেষ্টা করবো আমি বেশি বেশি কাজ করবার জন্য। তখন হয় কি, যাদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে, তখন তারা হয়তো ডিপেন্ডেন্ট হয়ে যায় এই ইনভেস্টারের উপর। বাট আমার লজিকটা একটু ভিন্ন, আমি কম কাজ করব, বাট আমি কারো ডিপেন্ডেন্ট হব না। আমার কথা হচ্ছে যে আমার প্রোডিউসার আমাকে ইনভেস্ট করবেন আর আমি মেক করব। সো এখানে মেকারের উপর সব কিছু নির্ভর করে, অর্থাৎ যে পরিচালনা করবেন, চিত্রনাট্য করবেন, তার উপরে নির্ভর করবে যে আসলে মেকটা কেমন হবে। এখন এক্ষেত্রে যদি প্রোডিউসার এসে নতুন করে আইডিয়া দেওয়ার চেষ্টা করে, তাহলে প্রোডিউসার সেটা ভুল করবে। হ্যাঁ, তার আইডিয়াটা নিতে হবে, তার আইডিয়া তো অবশ্যই আমি রেসপেক্ট করব, বাট তার আইডিয়া ভুলও হতে পারে। এটাই হচ্ছে আমাদের, আমরা অনেক, আমাদের তো ডাইভার্সিফিকেশন দরকার, তো আমরা কাজের ফাঁকে আমরা মানে অনেক কিছু করে ফেলি, পরে আমরা এটাকে জন্য মানে সাফার করি। সো আমি মনে করি যে অবশ্যই এটা মেকারের উপর দায়িত্ব, মেকার কি করবেন। নতুন প্রজন্ম যারা কাজ করতে আসছে, বিশেষ করে টেলিভিশন থেকে ফিল্মে, তারা কেউ সাস্টেইন করতে পারছে না, সব হারিয়ে যাচ্ছে, কারণটা কি? কারণ অনেকগুলো আছে। যেমন যখন আমি বড় মিডিয়া নিয়ে কাজ করছি, তো বড় মিডিয়ার একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমি যখন আরও অনেক অনেক এটার মানে মানে যদি এক্সাম্পল দিই আমি অনেক হয়ে যাবে, তো ছোট ছোট কয়েকটা বলি। এক নম্বর হচ্ছে যে আমি যখন ছোট স্ক্রিনে কাজ করব, ছোট স্ক্রিন ম্যাক্সিমাম 52 ইঞ্চ 60 ইঞ্চ, তো ছোট পরিসরে তৈরি করা আর কি। তো আমি স্টোরিটা শুনবো ভাইয়া, যে কারণগুলো কি, আমরা একটা ক্লিপ দেখে আসি আপনার নির্মিত ছবির। ওকে ওকে, চলুন। আমরা ক্লিপটা দেখে আসলাম ভাইয়া, যেটা বলছিলেন ভাইয়া, আচ্ছা, যে সমস্যাগুলো কি কি? হ্যাঁ, আমার দৃষ্টিতে এটা হচ্ছে যে আমরা যখন সিনেমা বানাই, আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে আমার 40 ফিট বা 60 ফিট স্ক্রিন।
তো স্ক্রিনটাকে ভরাট করতে হবে মাস্ট, আর এটা ভরাট করতে গেলে আয়োজনের দরকার হয়, আর আয়োজন যদি আমি করতে চাই সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট একটা ফ্যাক্টর। তো আমি আসলে বড় পর্দায় কাজ করছি বড় আয়োজন নিয়ে, অনেক আয়োজন থাকে, দর্শকরা আসলে এটাই মানে এক্সপেক্ট করে আর কি, আমাদের কাছ মেকারদের কাছ থেকে যে অনেক কিছুই থাকবে, অনেক অ্যাকশন থাকবে, ড্রামা থাকবে, সাসপেন্স থাকবে, মানে কি বলবো আরো অনেক ব্যাপার থাকে, পয়সা উসিল করা ছবি দেখতে চায় তারা, সে টাকা দিয়ে ছবি দেখছে কিন্তু তাকে কিন্তু তার টাকাটা উসুল করতে হবে, শুধু টাকা নয় কিন্তু তার সময়টাও কিন্তু দিচ্ছে, তিনটা ঘন্টা, হ্যাঁ, এবং শুধু মানে তার দর্শকদের একটা মানে একটা সেন্টিমেন্ট থাকে যে আমি একটা সিনেমা দেখতে যাচ্ছি তার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব, অর্থাৎ আমি সিরিয়াল দেখতে আসি নাই যে আমি সিরিয়ালটা প্রথমে শুরু হলো কোথায় যে শেষ হয় আমি জানি না, চলছে সিজন টু সিজন চলছেই তো চলছে, দর্শকরা দেখতে আসছে যে আমি এখান থেকে শুরু করব ওইখানে গিয়ে শেষ করব, হ্যাপি এন্ডিং নিয়ে বাসায় ফিরতে চায়, হ্যাঁ হ্যাপি এন্ডিং নিয়ে দেখতে চায়, যে হ্যাপি এন্ডিং নিয়ে বাসায় স্যাটিসফ্যাক্ট একটা স্যাটিসফ্যাকশনটা সে চায়। আর একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের মেকাররা মানে আমাদের যারা মেকার আছেন আমি সবাইকে শ্রদ্ধা করি, এখন যারা অনেকে অনেক লেভেল থেকে আসেন তাদের অ্যারেঞ্জমেন্টে একটু আমার মনে হয় ট্রাভেল আছে, আর দর্শকরা তো সব ধরনের কিছু চায় এখানে, এখানে ফুল প্যাকেজ, ফুল প্যাকেজ সে চায় এখানে, এ টু জেড সলিউশন চায়, তো ওই দিক থেকে সব সলিউশনগুলো যদি সে চায় অবশ্যই তাকে ফুলফিল করতে হবে। সিনেমা মানে এই নয় যে আমি একটা লোকাল একটা সাবজেক্টকে হাইলাইট করলাম, সিনেমা মানে হচ্ছে এ টু জেড, অর্থাৎ সিনেমায় আপনি যখন সিনেমা দেখবেন, আমি যখন একজন দর্শক, মেকার না কিন্তু আমি একজন দর্শক, আমি যখন সিনেমা হলে যাব তখন আমি চিন্তা করব আমি আমি না কিন্তু আমি তখন হয়ে গেছি নায়ক, আমি যখন স্বপ্ন দেখব তখন আমি দেখব কি যে আমার কাছে একটা পিস্তল আছে তার মধ্যে ছয়টা গুলি আছে, আমি এই ছয়টা গুলি দিয়ে 36 জনকে মেরে ফেলছি, তাদের কাছেও কিন্তু এসএলআর আছে, সামথিং লাইক দ্যাট, এটা হচ্ছে মানুষের ড্রিম যে আমি স্বপ্ন দেখতেছি নায়িকার সাথে গান করতেছি, বাস্তবে কিন্তু নায়িকার সাথে গান করা সম্ভব না, ডান্স করাও সম্ভব না, আমি স্বপ্ন দেখতেছি একটা মানে ওই স্বপ্নটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন, মানে আমি স্বপ্নটাকে ভিজুয়ালাইজেশন যদি করতে চাই তাহলে অবশ্যই সিনেমা। তো যারা ছোট লেভেল থেকে আসতেছেন টেলিভিশন পর্দা থেকে ফিল্মে আসছেন, তারা কিন্তু না ড্রামা কি, ড্রামা মানে হচ্ছে যে আমি অ্যাজ ইট ইজ, আমার ঘরের মধ্যে এই সমস্যা হচ্ছে, আমার পাশের বাড়িটা মেয়েটার সাথে আমার এই সমস্যা হচ্ছে, আমার ওয়াইফের সাথে আমার এই সমস্যা হচ্ছে, ভাইয়ের সাথে এই সমস্যা, নাটক যখন দেখে দর্শকদের ইন্টিউশন থাকে যে আমি অ্যাজ ইট ইজ যা আছি, আমার পরিবারের লোকজন যেভাবে আছে সেভাবেই তার রিপ্রেজেন্টেশনটা সে খুঁজে, সিনেমায় যখন সে আসে তখন সে কিন্তু একটু ড্রিম দেখতে চেষ্টা করে যে আমার ড্রিম হবে এরকম যে আমি একজন ধরেন একজন ছাপোষা কর্মচারী, সে গেল সিনেমা দেখতে, সে তো মনের মধ্যে অনেক স্বপ্ন দেখে, রাত্রেবেলা অনেক স্বপ্ন দেখে, ওই সিনেমাটা হচ্ছে তার স্বপ্ন, কিন্তু বাস্তবে আমরা যে ড্রামাটা দেখছি এটা হচ্ছে তার অ্যাজ ইট ইজ। ড্রামাতে কিন্তু আপনি ধরেন চারতালার উপর থেকে কিন্তু আপনি নিচতলায় ফালাতে পারবেন না নায়ককে লাভ দিয়ে, সিনেমা সম্ভব কারণ এটা ড্রিম, আপনি যখন সিনেমা দেখবেন তখন আপনি চিন্তা করবেন, স্বপ্ন দেখবেন তখন আপনি চিন্তা করবেন যে আমি চারতলা থেকে লাভ দিলাম ওই মেয়েটার পেছনে দৌড়ে দিবেন, মেয়েরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি কিন্তু আপনার বাড়ির চারতলায়, আপনি স্বপ্ন দেখবেন কি চারতলা থেকে লাভ দিয়ে পড়ে গেছেন, আপনি কিছুই হয়নি আপনার, দিস ইজ ফিল্ম, কারণ আমরা স্বপ্ন নিয়ে খেলছি, আমরা মানুষের দর্শকদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি, তা নাহলে তো আমি আমার ধরা যাক একটা ছেলে একটা মেয়ে গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড সে পার্কে গেল ঘুরতে, সেখানে তো ডান্স সে করতে পারবে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমা তো সম্ভব, ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে না, সিঙ্গারদের মানে মিউজিক কম্পোজারদের কম্পোজিশন পাবে না, সিঙ্গারদের ভয়েস পাবে না, কীভাবে সম্ভব, ওটা হচ্ছে ড্রিম। তো এই জন্যই আমরা কিন্তু নায়ক যাদের তাদেরকে বলি ড্রিম বয়, নায়িকাদের বলি ড্রিম গার্ল, এটা হচ্ছে স্বপ্ন। এখানে আরো অনেক পয়েন্ট চলে আসতেছে, তো ওইখানে আরো অনেক ব্যাপার আছে, আমি যেহেতু সময় স্বল্পতা আছে আমি এত ডিটেইলসে গেলাম না, আমি ওখানে যেতে যাচ্ছি না, অনেক হয়েছে, গেমে যেতে চাই, ওকে, যেটা গেমের একটা ক্লিপ আমরা দেখে আসলাম, ওকে ওকে, গেম দিয়ে কি গেম খেলতে চেয়েছিলেন আপনি? না, আমরা দুইজন পরিচালক একসাথে কাজ করেছি, হ্যাঁ দুইজন পরিচালক, দুই মানে এটা হচ্ছে আমার কমার্শিয়াল ফিল্মের প্রথম সেক্টর, ফার্স্ট সেক্টর, তো আমরা আসলে যেটা চেষ্টা করছি গেমটা হচ্ছে যেটার স্ক্রিপ্ট লিখেছেন হচ্ছে জাকারিয়া শৌখিন, জার্নালিস্ট জাকারিয়া শৌখিন, তিনি লিখেছেন, এবং আমরা যখন তিনি যখন গল্পটা লিখেন আমরা বসে বসেই এই গল্পটাকে মডারেশন করছি, উনিও ছিলেন প্রডিউসারও ছিলেন, আমাদের আমার যে কো পার্টনার সেও ছিলেন, আর্টিস্টরাও ছিলেন, আমরা আসলে কি এটা মজায় করতে করতে একটা সিনেমা তৈরি করছি। আচ্ছা, এটার উদ্দেশ্য ছিল এরকম যে গেম মানে সচরাচর দেখা যায় কি আমরা সবাই সবাইকে নিয়ে গেম খেলি, ইনফ্যাক্ট আমি যখন ইউনিভার্সিটি ছিলাম আমি ইউনিভার্সিটির আমার যারা বন্ধু ছিল ক্লাসমেট ছিল তাদের সাথেও আমি গেম খেলেছি,
এটা কি, এটা খারাপ না কিন্তু, হ্যাঁ মজা করা যাচ্ছে। তো এই যুগে আমরা অনেকভাবে অনেকের সাথে গেম খেলি, তো ছেলেরা কিভাবে মেয়েদের সাথে গেম খেলে, অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে একটা ইনোসেন্ট একটা মেয়ে, তো ইনোসেন্ট মেয়েটাকে কিভাবে আমরা একটা ছেলে গেম করে ভালোবাসার লোভ বা ভালোবাসার প্রতি, সবারই একটা সফট কর্নার থাকে, ভালোবাসার ফাঁদে ফেলে, ভালোবাসার ফাঁদে ফেলে তাকে কিভাবে ক্র্যাফ্ট করা যায় এবং তাকে কীভাবে বিক্রি করা যায় অন্য একটা গ্রাজুয়াল লেভেলে, ওইটাই দেখানো হয়েছে যে মেয়েদেরকে কীভাবে বিক্রি করা হয় ভালোবাসার নাম দিয়ে, ওটাই আমরা হাইলাইট করেছি। এবং ওইখান থেকে একটা পর্যায়ে দেখানো যাবে, দেখানো হয়েছে যে ওইখানে তাকে বাঁচানো হয়েছে, যেহেতু ফিল্ম দেখা যাবে নায়কের একটা ব্যাপার স্যাপার থাকে, হিরোইজম থাকে একটা, তো ওই হিরোইজমটাকে আমরা পরবর্তী সময় দেখিয়ে তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। মানে এটা কি মেয়েদেরকে সতর্ক করা যে তুমি তাকে, যাকে ভালোবাসো তাকে দেখে শুনে বুঝে ভালোবাসো, সেও তো এমন হতে পারে যে তোমাকে নিয়ে ঘোড়ার নাম দিয়ে অন্য কোথাও বিক্রি করে দিয়েছে, এটাও কিন্তু আমাদের সমাজে ঘটছে। তো আলটিমেটলি এটাই হচ্ছে গেমের চ্যাপ্টার। আমি একটু ব্যাকে যাই, আপনি একসময় ডকুমেন্টারি নির্মাণ করেছেন, আপনি কি কখনো কি মানে ব্রথেল নিয়ে কোনো কাজ করেছিলেন? আমি হিজরির দিন নিয়ে কাজ করেছি, আমার গেমের ছবিটা যদি বলে যে মেয়েদেরকে প্রতারণার ফাঁদে ফেলে বিক্রি করে দেওয়া হয়, এটা রিয়েল স্টোরি, ব্রোথেলে সার্ভে করতে গেলে এই বিষয়টা খুব বেশি আসে, আমি তাই কোশ্চেনটা করলাম। আমি ব্রোথেল নিয়ে স্টিলের উপর কাজ করেছি, ভিডিওগ্রাফির উপর আমার কাজ করার সুযোগ হয় নাই, কারণ সেই বিষয়টা এখানে লিঙ্ক আপ ছিল, হ্যাঁ 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 ইনফ্লুয়েন্স ছিল, ইনফ্লুয়েন্স ছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু ওই সময়টা কিন্তু অন্যরকম সময় ছিল আমাদের সময়টা, অর্থাৎ আমি যখন ডকুমেন্টারি নিয়ে বা আর্ট ফিল্ম নিয়ে কাজ করি তখন কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না, আমাদের অনেক লিমিটেশন ছিল, অনেক স্ট্রাগল করতে হতো, টেলিভিশন চ্যানেলও কিন্তু ওইরকম ছিল, চার পাঁচটা ছাড়া ছিল না, তো আমার সাপোর্টিংটাও ওইরকম ছিল না, সিকিউরিটির একটা ব্যাপার ছিল কিন্তু এখানে, ওই সময় কিন্তু আমাদের এখনকার মতো এত মানে মানে নিশ্চিদ্র সিকিউরিটি যেটাকে বলা হয় ওটা কিন্তু ছিল না, এখনো জায়গাগুলি বেশ মানে ইনসিকিউরিটির মধ্যে কাজ করতে চায় না, চায় না, তারপরেও কিন্তু এখন করা যাচ্ছে, কারণ ওটা এনজিওর মাধ্যমে কাজ করতে হয়, তারপরে ওই লেভেলটা ছিল অনেক বড়, কিন্তু এখন তো আস্তে আস্তে ছোট হয়ে আসছে, অনেক জায়গায় কিন্তু ব্রোথেল নেই, উঠিয়ে দিয়েছে, ওটা আস্তে আস্তে কম্প্যাক্ট অবস্থায় চলে আসতেছে, সো দ্যাট এখন কাজ করতে সুবিধা। তো যেমন ছবির জায়গাটা আসি, গেমের জায়গাটা আসি, গেমে আপনি নতুন ছেলে মেয়ে নিয়েছিলেন, আমি মেয়েকে যদি বলি অমৃতা খান নতুন কাস্টিং ছিল, নতুন দিনে অনেক অভিযোগ, ওরা স্ক্রিনে ভালো কাজ করতে পারে না, ওদের অ্যাক্টিং এর কোয়ালিটি থাকে না, ওদের ট্রেনিং থাকে না, ওদের ভয়েসের সমস্যা থাকে, আমি যদি ভুল না করে থাকি অমৃতার ভয়েস ওভার আরেকজন দিয়েছিল, ডাবিং ছিল, রাইট? তাহলে আপনি অমৃতাকে কেন কাস্ট করেছিলেন, সরাসরি প্রশ্ন করলাম না, ঠিক আছে, বাট আমার স্ক্রিপ্ট ডিমান্ড করে, আমার স্ক্রিপ্টটা ছিল হচ্ছে যে একজন ভোলা ভালা একদম ইনোসেন্ট একটা মেয়ে নিয়ে কাজ করা, কারণ মেয়ে যদি চালাক হয়ে যায় তাহলে কিন্তু কোনো ছেলেই তাকে নিয়ে বিক্রি করতে পারবে না, এটা আমার একটা ব্যাপার চ্যাপ্টার ছিল। আমরা অনেক মেয়ে দেখেছি, অনেক নতুন নতুন, আমরা একটা নতুন নায়িকা উপহার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি আর কি, শিল্পী উপহার দিতে চাননি, নায়িকা উপহার দিতে চেয়েছেন? না, শিল্পী আমরা কিন্তু অনেক লেভেল অফ শিল্পী আছে, গানের শিল্পীও আছে, ডান্সের শিল্পী আছে, আমি অবশ্যই বলবো যে গানের জন্য দিতে চাইনি তারে আমি, বা আমি একটা সেক্টরকে বলেছি আর কি, যে আমি আসলে সিনেমা ড্রামাও বলছি না, কিন্তু আমি শুধুমাত্র সিনেমা না, ফিল্মের এই পয়েন্টটা বললাম তার কারণ হচ্ছে আলাদ ভাই যখন আমাদের এখানে এসেছিলেন, প্রয়াত আলাদ ভাই, উনি ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা নায়িকা পাচ্ছি, শিল্পী পাচ্ছি না, অফকোর্স দ্যাটস ওই পয়েন্ট আমি আপনাকে নকআউট করলাম, অফকোর্স আমি নায়িকা কেন তৈরি করতে যাচ্ছি, অবশ্যই সে একজন শিল্পী, ডেফিনেটলি সে একজন শিল্পী, বাট আমার প্রথম আমি এক মানে আমার শেষ হয়নি তো বক্তব্যটা, এই জন্য মানে স্যার আপনি ইন্টারভিউটা মেরে যোগ করে দিলাম, ইটস ওকে, আমরা ওই রকম একটা ক্যারেক্টার খুঁজতেছিলাম, তো দেখলাম যে এই ক্যারেক্টারটা যায়, সে একজন সহ মানে অবলা টাইপের একটা নারী, বা হয়তো সে শহরে থাকে বাট তার মন মাইন্ড কিন্তু এখনো অনেক ব্যাকডেটেড বলবো না, অনেক নরম, সফট মানে গ্রামীণ চরিত্র, না 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 আমি বলতে চাইছি মনের দিক দিয়ে অনেক সফট, সব মেয়ে কিন্তু প্রপোজালে আপনার গলবে না, অনেক মেয়ে কিন্তু ভিতরে কিন্তু অনেক শক্ত, মানে আমি যেটা বলতে চাই আমি বুঝতে পারছি কিনা জানি না, তাকে গলানো অনেক কঠিন, প্লাস্টিকের হৃদয়, প্লাস্টিকের হৃদয় গলবে না, মানে আপনার নষ্ট হবে না আগুনে না পোড়ালে, তো ব্যাপারটা এরকম আছে, তো ওইভাবেই আমরা আসছি, তো তারপর আমরা তাকে গ্রুমিং করেছি, আর ভয়েসে যেহেতু সমস্যা আছে, আমার ভয়েসে তো আমার সিনেমাতে ডাবিং করি আমরা, এখনও অনেক নায়িকা আছে আমি বলবো না, অনেক সিনিয়র আর্টিস্ট আছে, তাদের ভয়েসও কিন্তু প্রথম দিকে আরেকজনকে দিয়ে দেওয়া হয়, অনেক নবাগত নায়কের ভয়েসও ডাবিং করতে হয়, তো ডাবিং নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না, আমার ছিল হচ্ছে যে আমার গ্ল্যামারটা কেমন আসতেছে, আমার সিকোয়েন্সে শ্যুট করতে গেলে তার এক্সপোজিশনটা কেমন আসছে, এক্সপ্রেশনটা কেমন আছে, সেটাই আমার দেখার দায়িত্ব ছিল, দেখা দরকার ছিল, এবং আমরা সেভাবে তাকে গ্রুমিং করিয়েছি, এবং মনেই হবে না যে এবং সে ছোট একটা মেয়ে ছিল তখন, বোধহয় ও লেভেলটা বোধহয় কমপ্লিট করে নাই তার, সে ওই লেভেলটা আমরা আমার স্ক্রিপ্টের সাথে গিয়েছে যে সে একটা ছোট মেয়ে, তো সেই জন্যই সে বিক্রি করতে পেরেছে যারা তাকে নিয়েছিল আর কি, তো আমরা গ্রুমিং করিয়েছি, কিন্তু এখানে একটা বলার বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে এমন হয়েছে যে
সাধারণ একটা মেয়ে যে ইউনিভার্সিটিতে পড়ে, সে একটা ছেলেকে কল করলো, যে ক্লিক মানে আমি বলতে চাচ্ছি যে SLR একটা ক্যামেরা একটা ছেলেকে সাথে, বা নিজেই কিনলো একটা SLR ক্যামেরা, DSLR ক্যামেরা কিনলো, ক্যানন নাইকন হোয়াট এভার। কেনার পরে সে একটু রাস্তায় গেল, কাশফুলের সামনে গেল, ক্লিক হলো, অতপর সে মডেল হয়ে গেল। সে নিজেই নিজেকে দাবি করলো, আমি একজন মডেল। ফেসবুকে দেখি, হ্যাঁ, ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে, শুধু ফেসবুক বলবো না, আরও অনেক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে, তো ওই সাইটগুলিতে দেখছি যে সে একজন মডেল হয়ে গেছে। তো আসলে শিল্পী কিন্তু আসলে সেরা না। শিল্পী মানে হচ্ছে একজন শিল্পীর কাছ থেকে কিন্তু দর্শক অনেক কিছু চায়। শিল্পীর কাছ থেকে দর্শক, আপনি আমি কথা বলছি, আমার বচনভঙ্গিটাও কিন্তু একজন দর্শক দেখবে, আমার কথোপকথনের স্টাইলটাও কিন্তু একজন দর্শক দেখবে। এখান থেকে শুরু করে একদম 100 পর্যন্ত কিন্তু, কারণ কি, একজন একজন হিরোইন কি, আমি হিরোইন বলবো কারণ আমার সিনেমা ফ্যাক্টর সেক্টর, হিরোইন মানে হচ্ছে একজন ড্রিম গার্ল, সে কিন্তু একজন আইডল অফ সোসাইটি, রাইট? তো তার কাছ থেকে কিন্তু দর্শকরা শিখবে সে কোন কাপড়টা পরে, তার স্টাইলটা কি, যেটা আমরা ইন্ডিয়াতে দেখি। কিন্তু তারা ওয়ার্ল্ডে তো সেলিব্রিটি তো সোসাইটিতে অনেক ধরনের পজিটিভ ইমপ্যাক্ট ফেলে, ওদের ইমেজ দিয়ে, ইমেজ দিয়ে। তো আমাদের দেশে হয়েছে কি, আমাদের দেশে এটা হবে, আমরা কিন্তু শুরুর পর্যায়ে আছি। একসময় কিন্তু আমাদের দেশে দেখুন, আমরা খুলনা থেকে নিয়ে আসতাম, রাজশাহী থেকে নিয়ে আসতাম, সে কিছুই জানে, ঢাকাই চিনে না ধরা যাক। এখন কিন্তু যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কিন্তু আসছে, কারণ পরিবেশ ঠিক হয়ে গেছে, এখন তারা নিজেরাই ইন্সপায়ারেড। আমাদেরকে বহু মানুষ ফোন দেয় যে আমার একটু অডিশন করতে চাই, বা আমি অডিশনের জায়গাটা আসবো, আর একটা ক্লিপ দেখে আসি ইনশাআল্লাহ। আমরা দেখে আসলাম অনেক ভাই আপনার গেম ছবির গানটি যেখানে ছিলাম, অনেকে নায়িকা হওয়ার জন্য ফোন কল করে, তা আমাদের দেখেছি যে বিগত কয়েক বছর, যদি এক দশক ধরি, যে বিভিন্ন ট্যালেন্ট হান্টের মাধ্যমে অনেক নায়িকা নায়ক ইন্ডাস্ট্রিতে এসছে, কেউ সাস্টেন করেনি, আমরা কোনো নায়িকা কেউ ভাবে পাইনি। তাহলে ওরা কিভাবে আসছে, বা ওদেরকে আমরা সুযোগটা দিই, বা কি লাভবান হলাম? আচ্ছা, আমাদের প্রথম কথা ছিল এরকম যে যদি আমি আমার নায়িকা সৃষ্টি করতে চাই বা আমার নায়িকা নিতে চাই, তাহলে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে তার গ্ল্যামারটা, গ্ল্যামার তো তাকে থাকতেই হবে। এখন ধরা যাক একটা মেয়ের কিন্তু সব অ্যাঙ্গেল ভালো না, তো আমরা চিন্তা করি যে গড়ে সবারগুলি যেন ভালো হয় আর কি। তারপরে হচ্ছে যে তার স্টাইলটা, তার এক্সপ্রেশনটা, এখন ধরুন একটা নতুন মেয়েকে এনে দিলাম, গ্রুমিং করালাম না, তাকে বললাম ড্রামা সিকোয়েন্স করতে, সে কিন্তু ডেলিভারি দিতে পারবে না এরকমভাবে, তাকে গ্রুমিংটা করাতে হবে। এখন মানে এটা হচ্ছে কি যে মেধা, অর্থাৎ যে আর্টিস্ট আসবে বা যে আর্টিস্ট, যে ট্যালেন্ট হান্টের কথাটা বললেন, সেটা হচ্ছে যে ট্যালেন্ট হান্টের ব্যাপারটা হচ্ছে যে তারা তো শিখেই আসতেছে, তারা তো শিখেই আসতেছে। যদি ইন্ডাস্ট্রিতে আমরা ট্যালেন্ট হান্ট থেকে আসে একটা মেয়েকেও লিডিং পর্যায়ে পাই না, কেন পাই না, কারণ যারা আসতেছে তারা ফিল্ম মানে হচ্ছে বিগ বিগ একটা ব্যাপার, বিগ ক্যাম্পাস, এবং তাকে অনেক দিনের জন্য বুকড হতে হয়। আর টেলিভিশন হচ্ছে আমি দুদিনেই বা তিন দিনে একটা টেলিফিল্ম শেষ, তো এবং কাম মানে আমি বলবো না যে এটা 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 কাজ, কাজের ব্যাপারটা হচ্ছে একটু ছোটো লেভেল আর কি, আমাকে এত কাজ করতে হয় না, তিন দিনে শুটিংয়ে আমার একটা টেলিফিল্ম এক ঘন্টার হয়ে যাচ্ছে, দুই দিনে নাটক নেমে যায়। কিন্তু ক্লোজআপ মিডিয়ার কাজটা অনেক অল্পই থাকে, অল্প থাকে, তো তারা আসলে কি হয় ওই লেভেলে চলে যায়। এখন ফিল্মে যখন আসবে তার গ্ল্যামারটা থাকতে হবে মাস্ট, এবং তাকে এক্সপ্রেশনগুলো ডেলিভারি দিতে হবে। ফিল্ম মানে হচ্ছে এই নয় যে আমি ঘুমটা ভরে বসে থাকবো,
আমার দর্শকরা তাকে ড্রিম স্বপ্নে দেখতে হবে, ড্রিম গার্ল হতে হবে, ড্রিম গার্ল হতে হবে, হেমা মালিনী ড্রিম গার্ল, ড্রিম গার্ল। এখন কথা হচ্ছে যে সে ওই পর্যায়ে যেতে এটা কিন্তু আর্টিস্টের দায়িত্ব। আমি তোমাকে ঠিক করে দিলাম, তোমাকে অ্যাকুরেট করে দিলাম, এখন তুমি তো ডেলিভারিটা দিতে হবে। আমি তোমাকে হয়তো একটা পর্যায়ে ছেড়ে দিব, তুমি নিজেরটা নিজে ডেলিভারি দাও, সবসময় তো সম্ভব না। এখন সব মেকারও এই সাপোর্টটা দিবে না, এত হেল্প করবে না, তো একসময় তো তাকেই দৌড়াতে হবে রাস্তার মধ্যে। তো সে যদি ঠিকমতো না দৌড়াতে পারে তাহলে এটা তার ব্যর্থতা, তার ব্যর্থতা। আমাদের অপরচুনিটি এখন আমরা দিয়েছি, সেটা যদি তুমি রিসিভ না করতে পারো তাহলে এটা তোমার ব্যর্থতা, মানে যে আর্টিস্ট আসবে তার ব্যর্থতা, মেকারের ব্যর্থতা। মেকার হচ্ছে যে একটা প্রজেক্টের জন্য সে আউটপুট দিতে পেরেছে কি না, ঠিকমতো কাজ করতে পেরেছে কি না, বা আমরা দর্শক তাকে কতটুকু গ্রহণযোগ্য হিসাবে নিয়েছে, সেটা হচ্ছে একটা মেকারের দায়িত্ব। তারপরের ব্যাপারটা, আচ্ছা, আমাদের দেশের মেয়েরা যখন একটা কাজ করে, একটা কাজ করার পরে তারা নিজেদেরকে অনেক বড় মনে করে, বিশাল সুপারস্টার হয়ে গেছে, লাইক তারা হলিউডকেও কেয়ার করে না, সামথিং লাইক দ্যাট, মনের চিন্তাভাবনা আর কি। তো তারা তখন এতটাই কমার্শিয়াল হয়ে যায় যে ঝরে পড়ে যায়, কারণ শিল্পী অবশ্যই শিল্পকে ভালোবাসতে হবে, শিল্পী শিল্পকে ভালোবাসতে হবে, শিল্পকে শ্রদ্ধা করতে হবে। যদি এই শিল্পটাকে সে শ্রদ্ধা না করে, আর তাহলে তো আর তার মধ্যে থেকে ওই এক্সপ্রেশনও বের হবে না, আর ওই মানে বুঝে যাবে যে আমি আসলে শিল্পটাকে ভালোবাসতেছি না, কমার্শিয়াল সেক্টরের জন্য, মানে জাস্ট টাকার জন্য আমি এখানে আসছি। টাকা তো অবশ্যই থাকবে, বাট ভালোবাসাটা থাকতে হবে শিল্পের জন্য। আপনি একসময় কর্পোরেট ইন্ডাস্ট্রিতে ছিলেন, কর্পোরেট গায়ে আপনি, তো আপনাকে আমি প্রশ্ন করছি পার্সোনাল জায়গা থেকে, যে আপনি যখন গেম ছবিটা করলেন তখন আপনি কি বাজার সার্ভে করেছিলেন যে আপনি যে মেয়েটাকে কাস্ট করছেন দর্শক এই মেয়েটাকে গ্রহণ করবে, এই ধরনের কোনো সার্ভে কি করেছিলেন? কারণ আপনি বলেছেন যে আপনি কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটিতে না, সেক্ষেত্রে আপনার কাছে এক্সপেকটেশনটার জায়গা থেকে আমি প্রশ্নটা করলাম যে আপনি কি কোনো সার্ভে করেছিলেন, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স। ওকে, আমরা যখন এই সিনেমাটা করি তখন সিনেমার অনেক নিউজ আমরা দেখেছি, আমাদের সংবাদপত্রগুলোতে হাইলাইট হয়েছে, আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে আমাদের অনেক ইনফরমেশন এসছে, তখন আমরা কাজ করছি, আমাদের মানে তখনও চেঞ্জ করার অপশন আছে। বাট অমৃতা যে কাজটা করেছে, মানে সে কাজের প্রতি খুবই আগ্রহ তার আছে, এবং নতুন নতুন কাজের শিখার প্রতি তার আগ্রহ আছে, অনেকে যেটা নাই, দর্শক থেকে গ্রহণ করেনি, এখন আমি শেষ করিনি তো। এখন কথা হচ্ছে যে দর্শক গ্রহণ করবে একটা সিনেমা থেকে, দর্শক কতটুকু গ্রহণ করতে পারে কথা। এখন ধরুন আমাদের শাবানা ম্যাডামের কথা যদি বলি, যদি প্রথম ছবিটার কথা চিন্তা করেন আপনি, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে আমাদের শাবানা ম্যাডাম এতটা মহা মহান, একটা ছবিতে আপনি মানুষকে জাজমেন্ট করতে পারবেন। কিন্তু আমরা তো কথা কথা ভারতের উদাহরণটা নিই, ভারতের ইন্ডাস্ট্রিতে যে কোনো একটা মেয়ে কিন্তু প্রথম ছবিতে কিস্তিমাত করে দেয়, মাহিমা চৌধুরী প্রথম ছবিতে কিস্তিমাত পারদেশ দিয়ে, হ্যাঁ, এখন আপনি দীপিকা পাডুকোন প্রথম ছবিতে কিস্তিমাত ওম শান্তি ওম দিয়ে, আমি 100% স্বীকার করছি, বাট আমি এটাও স্বীকার করছি এবং আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে ভারতের কয়টা ছবি, কতটা ছবি রিলিজ হচ্ছে এই সপ্তাহে, আর কতটা ছবির ইনফরমেশন আমাদের কাছে আসতেছে, এটা আমাকে দেখতে হবে। কারণ আমরা এমনও দেখব যেগুলি আমাদের কাছে ইনফরমেশন নাই, কারণ এটা হাইলাইট হয় নাই। 12,000 সিনেমা হলে কিন্তু একটা ছবি চলে না, তো অনেক ছবি আছে, অনেক আর্টিস্ট আছে যেগুলি ভেরি লোকালে চলছে, কারণ তারা এত টাকা দিয়ে ছবি ইয়া করতে পারবে না, এক্সপোজ করতে পারবে না, মানে স্ক্রিনিং দিতে পারবে না। অনেক হলগুলো আছে, ভারতে এমনও হল আছে যে তাবু টাঙিয়ে হল করা হয়েছে, ওইখানে কিন্তু বড় বড় ছবি ওরা আনতে পারে না, আনলেও হয়তো 2 বছর পরে আনতেছে। আবার একটা ছবি আপনার 25 বছর ধরে চলতেছে একটা ফিল্মে, এরকম আমাদের নিউজ আছে, একটা ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ওটা 25 বছর যাবত একটা সিনেমা হলে কন্টিনিউয়াস চলছে, এরকমও আছে। তো আমরা আসলে কি, আমরা মানে যদি কাউকে উদাহরণ দেই, কারণ আমরা তাদের সব কিছু ইনফরমেশন তো পাচ্ছি না, যদি পেতাম তাহলে আমরা বলতাম, আমরা আমাদের নিজেদেরটা বুঝি, কিন্তু ওরা ওদের নিজেদেরটা বুঝে। ভারতের ফিল্ম যদি আমি এভাবে চিন্তা করি যে গত সপ্তাহে কয়টা রিলিজ হয়েছে, মাঝে মাঝে বলতে পারবেন না গত সপ্তাহে একটা মাত্র রিলিজ, আসলে কি একটা রিলিজ হয়েছে? একটা যদি রিলিজ হয়ে থাকে তাহলে 12,000 ফিল্মে কি, 12,000 সিনেমা হলে কি একটা সিনেমা চলছে? প্রশ্নের বিষয়, কারণ আমি তো ইন্ডিয়াতে ছিলাম, আমি বোম্বের সাথে মুম্বাইয়ের সাথে আমি AFT-তে কাজ করেছি, এখানে আমার অ্যাপ্রিসিয়েশন কোর্স করেছি, এশিয়ান ফিল্ম অ্যান্ড অডিও ভিজুয়াল টেকনোলজি একটা ইনস্টিটিউট আছে যেটা দিল্লিতে, ওখানে আমি স্ক্রিনিংয়ের উপর মানে ফিল্ম ডিরেকশন অ্যান্ড মেকিংয়ের উপর অ্যাপ্রিসিয়েশন কোর্স করা, তা আমি তো দেখেছি, তাদেরও দেখেছি, তাদের অনেক লিমিটেশন আছে তাদের। আমি একটা ক্ষুদ্র উদাহরণ দিই, আমরা হয়তো একটা মানে আউট অফ একটা ইনফরমেশন দিই যেটা থেকে আমি ইনফরমেশন দিতে পারবো, মানে এটা থেকে একটা সিমিলারিটি আছে। যেমন ধরো যাকে আমরা একসময় চিন্তা করতাম ভারতের ড্রেস অনেকটাই প্রাণবন্ত, অনেক হট এর ড্রেস, সামথিং লাইক দ্যাট, আসলে কি তাই? আমি যদি দিল্লিতে ঘুরি আমি দেখতে পাবো যে আসলে কি তাই,
মোটেও না। আমি যদি চিন্তা করি দিল্লি মুম্বাই যা দেখা যাচ্ছে একদম ক্লিন রাস্তাঘাট, অথচ তো দেখুন দিল্লিতে রাস্তাঘাটের মধ্যে এখনও অনেক ময়লা জমে আছে, ডাস্টবিন পড়ে আছে। দিল্লির মতো জায়গায় আমি সাইডে না গেলাম, দিল্লি যেটা রাজধানী সেখানেও দেখবেন আপনি, মানে যেটা প্রাইম মিনিস্টার হাউস, প্রেসিডেন্টস হাউস, তার একটু পরে যাবেন দেখবেন ডাস্টবিন, লেকের পাড় দিয়ে ধান দিকে যাবেন ডাস্টবিন, গন্ধে চলা যায় না দিল্লির মতো জায়গায়। আপনি যদি নেহরু প্লেসে যান না, আপনার যে ইয়ার গেটের পাশেই, আপনি ইন্ডিয়া গেটের পাশেই, আচ্ছা তো আমি যদি, আপনি যদি এখান থেকে সোজা চলে যান আপনার নেহরু প্লেস, যেটা আপনার বাংলাদেশের মতিঝিলের মতো অংশ, সেটা আবার ভালো। কিন্তু এখনও কিন্তু ওই আশেপাশে ছড়াছিটে আছে। আমি এই উদাহরণটা দিলাম কি জন্য, কারণ আমরা সবসময় কল্পনা দিয়ে ভালোবাসি, তো কল্পনা করতে ভালোবাসি, তো তো কল্পনায় অনেক কিছু চলে আসতে পারে কিন্তু বাস্তবটা একটু ভিন্ন। আমরা আরও আলোচনায় যাবো, আরও অনেক ব্যাপার জানা আছে, বিশেষ করে বক্স অফিস, যেটা আপনি ইন্ডিয়াতে ছিলেন। আমরা আরেকটা ক্লিপ দেখে আসি আপনার। এভাবে কেউ গাড়ি চালায়? নিজেকে বহুত ভালোবাসি, এখনো বিয়ে করিনি, অল্প বয়সে মরতে চাই না। গেম অস্ত্র নয়, গেম খেলতে হয় ব্রেন দিয়ে। আই অ্যাম দ্য প্লেয়ার। মায়া মাত্র দুই দিন, এর মধ্যে থাকা ছাড়বি। গেম গোয়িং অন। তোর কথাই হবে আর আমি, আমি তোদের দুজনকে ঢাকা দুভাগ করে দিয়েছি। না ভাই, ভাগ বাটোয়ারা জিনিসটা আমার ছোটবেলা থেকে পছন্দ না। কি মায়া তোমার চোখে ছুঁয়েছো মনক পলকে। কিন্তু মায়া, মায়াকে আমার নিজেরই প্রয়োজন। অনেক দিন ধরে তিনটা ক্যাপসুল জমানো আছে ওর বুকে, ছুরবো। লাভ, ইউ মিন LOVE, এই শব্দটা তো আপনাদের মতো পুরুষের কাছে একটা গেম হয়ে গেছে। তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার বাইরের এবং ভিতরের রূপটাকে আমি এক করতে চাই। শাট আপ। He really despaired it. Underworld এর সাথে এটা অনেক বড় বিট্রে করা হবে। You are the real betrayer. এলাইনে গেইন করার প্রথম সূত্র হচ্ছে বিট্রে। তা আমি কেমন গেম খেললাম? তোর গেম শেষ, আমার গেম শুরু। রিয়েল প্লেয়ারের গেম কখনো শেষ হয় না। আমি তোর রক্তের মধ্যে ঢুকে বসে আছি। আই এম দ্য প্লেয়ার। মায়া, হ্যাঁ দেখে আসলাম আপনার গেম ছবির ট্রেলারটি বা ক্লিপ, যেটি বলি বক্স অফিসে জায়গাতে ছিলাম, আপনি ভারতে ছিলেন, বক্স অফিস ভারতে গড়ে উঠলো, আমাদের দেশে কেন গড়ে উঠলো না? বক্স অফিস ভারতে গড়ে ওঠার কারণও আছে, মানে বক্স অফিস আগে জানতে হবে যে আমি আসলে বক্স অফিস কি। দেখবেন আমাদের এই উপমহাদেশের একটা সাবকন্টিনেন্টের একটা একটা মানে টার্গেট পয়েন্ট অফ ভিউ থাকে যে আমি কাকে ফলো করছি। আমি ফলো করছি হলিউডকে, তারা কিন্তু চেঞ্জ করে ফেলছে তাদের নাম, আমরা কিন্তু চেঞ্জ করছি মুখে মুখে, হয়তো আমাদের চেঞ্জ হয় নাই, কিন্তু আমরা কিন্তু কপি করি না।